চলতি শীতে খেজুরের কাঁচা রস পানে নিপা ভাইরাসে এ পর্যন্ত 7 জন আক্রান্ত হন, যার মধ্যে 5 জনের মৃত্যু হয়। মৃত্যুর হার 70 ভাগের বেশি। প্রাণঘাতী ভাইরাসটির বাহক বাদুর সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR জানায়, গাছ থেকে রস সংগ্রহে যত সতর্কতাই অবলম্বন করা হোক না কেন তা অনিরাপদ। তাই কাঁচা রস পান না করার পরামর্শ IEDCR এর। ইহসানুল হক সাউন্ড রিপোর্ট, ছবি তুলেছেন নাজুন হাসান সাইমন। আবহমান বাংলার শীতের সকাল মানেই চোখে ভাসে কুয়াশার চাদর মোড়া প্রকৃতি, তার মাঝে খেজুর গাছ থেকে গাছের রস সংগ্রহ। রস থেকে মূলত গুড় তৈরি হলেও অনেকেরই পছন্দ কাঁচা রস। সম্প্রতি শহর থেকে গ্রামে গিয়ে খেজুরের রস খাওয়া জনপ্রিয় হয়ে উঠেছে। রস উৎসবের আয়োজনও হচ্ছে এখানে সেখানে। যারা যেতে পারছেন না তাদের ঘরে ঘরে কাঁচা রস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি পেজ। রসের কাটতি এতটাই যে 26 বছরের নান্নু মিয়া সংসদ ভবনের সামনেই রসের হাঁড়ি খুলে বসেছেন। রাজধানীর বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করেন এসব রস। রসের হাঁড়ি দেখে গ্রামীণ স্মৃতিচারণে ডুবে কোনো কিছু না ভেবেই কাঁচা রস খাচ্ছেন রাজধানীবাসী। কাঁচাটা অনেক মজা লাগে, স্বাদের টেস্টে আলাদা। আমি গ্রামে যাই তার সুযোগে পাই না। আজকে এখানে সংসদ ভবনের সামনে আসছি, এখানে দেখছি এজন্যই খাওয়া মূলত। রস খাওয়ার পর থেকে গ্রামের কথা মনে পড়তেছে, তো গ্রামে আমরা সকালে খেতাম। রস দিয়ে অনেক বাইরে ছড়ায় ঠিক আছে, কিন্তু এটা তো ওইভাবে যদি মনে করি তাহলে তো এটা খাওয়া যাবে না। তো এটা প্রাকৃতিক একটা গাছের একটা রস, তো ওইভাবে আমরা খাইছি, এরকম কোনো ভাইরাস ছড়াবে বলে আমি মনে করি না। কাঁচা রস পছন্দ করে বেশি। মগবাজার টেন্ডু গেলে গাছ কাটি আমরা, সকালে রাখি কিছু রস, সকালভাবে কি করে হয়। অথচ শখের রসই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। IEDCR এর তথ্য মতে কাঁচা রস খেয়ে 22 বছরে নিপা ভাইরাসে আক্রান্ত হন 326 জন, যাদের মধ্যে মারা যান 231 জন। চলতি বছর রাজশাহী, নওগাঁ সহ 5 জেলায় আক্রান্ত 7 জনের মধ্যে 5 জনই মারা যান। মৃত্যুর হার 70 ভাগের বেশি। খেজুরের কাঁচা রস পান করলে তার মাধ্যমে ছড়ায়। যখন খেজুরের কাঁচা রসটা বাদুরের লালা অথবা ইউরিন দিয়ে কন্টামিনেটেড হয়, ইনফেক্টেড বাদুরের। আরেকটা জিনিস আমাদের জানা দরকার যে আমরা যদি অর্ধ খাওয়া ফল খাই সেই ক্ষেত্রেও নিপা ভাইরাসের সংক্রমণের একটা প্রবণতা থেকে যায়। যতগুলো কেস এই পর্যন্ত নিপা ভাইরাসে ইনফেক্টেড হয়েছে বা আমরা ল্যাবরেটরিতে এটাকে শনাক্ত করতে পেরেছি, প্রত্যেকেরই কিন্তু খেজুরের কাঁচা রস খাওয়ার হিস্ট্রি ছিল এবং সেটা বাদুর থেকে এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন সম্পূর্ণভাবে খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। কিন্তু ঢেকে খেজুরের রস সংগ্রহ করে বাদুরের হাত থেকে এই খেজুরের রসকে নিরাপদে রাখার কোনো সম্ভাবনা নয়, কারণ যেখানে থেকে খেজুরের রসটা সংগ্রহ করা হয় রাতের বেলা বাদুর সেখানে আসবেই, এবং যা দ্বারা ঢাকা হয় যেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে ঢাকা হয় জায়গাটাকে সেটা আসলে কোনো পদ্ধতি না। মানুষ অসুস্থ হন মস্তিষ্কে প্রদাহের জন্য এবং মৃত্যুর কারণও মস্তিষ্কের প্রদাহের জন্যই মানুষ মারা যান। কিন্তু যারা বেঁচে থাকেন, যেহেতু মস্তিষ্কে প্রদাহ হয় পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতার মাধ্যমে তারা তাদের জীবনযাপন করেন। শুধু রস পানে নয়, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা হাঁচি কাশির মাধ্যমেও নিপা ভাইরাস ছড়ায় বলে জানায় IEDCR। রোগটা ছড়ানোর সম্ভাবনা থাকে। এসানুল হক সাউন্ড, RTV, ঢাকা। আমাদের দেশের জন্য যদি আমি বলি,